আজকে বানাবো ভোলা মাছের ফ্রাই। এর জন্য প্রথমেই মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে একটা ছুরির সাহায্যে মাছের গাগুলোকে ভালো করে চিরে দিতে হবে, যাতে মশলাগুলো ভালো করে ভেতরে ঢুকে যায়। তো এইভাবেই পরপর সবগুলোকে চিরে নিয়ে তার মধ্যে দিয়ে দেব রসুন বাটা। এখানে আমি এক চামচ নিয়ে সবগুলোতে দিয়েছি। তারপর এক চামচ মতন লেবুর রস দিয়ে দেবো, এক চামচ হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর তারপর দেব পরিমাণ মতো নুন। এইবার ভালো করে এটাকে প্রথমে হাতের সাহায্যে আমি এটাকে মেখে নেব। এখানে আপনারা লঙ্কার গুঁড়ো ব্যবহার না করতে চাইলে এটা স্কিপও করতে পারেন। এরপর যাতে কোটিংটা একটু ভালো হয় সেই কারণে দিয়ে দিচ্ছি এক চামচ মতন ময়দা। ময়দাটা খুব একটা বেশি দিলে কিন্তু হবে না, সুতরাং অল্প দিয়ে ভালো করে যাতে মশলাগুলো গায়ের মধ্যে লেগে যায় সেই জন্যই কিন্তু ময়দাটা এখানে দেওয়া। ময়দাটাকেও ভালো করে মিশিয়ে নিয়ে এটা প্রায় আমি এটা এক ঘন্টার জন্য মাছটা রেখে দেবো। এক ঘন্টা পর কড়াইতে সর্ষের তেল গরম করে নেব। তারপর মাছগুলোকে দিয়ে ভালো করে দুই দিক ছাঁকা তেলে ভেজে নেব। মাছগুলো কিন্তু বেশ কড়া করেই ভাজা হবে, একদিক হয়ে গেলে আর একদিক উল্টে কিন্তু ভেজে নেব। তারপর গরম গরম কিন্তু পরিবেশন করলেই রেডি হয়ে যাবে আমাদের ভোলা মাছ ভাজা। থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হচ্ছে পরের ভিডিওতে।